আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? এই শিয়াল গুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল? কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল, দূরে থেকেই বলছি মা গো, আহ কি গন্ডগোল! তুই কি শুনতে পাবি মা গো, বাজছে যা ঢাক ঢোল? বেশি কিছু চাইনি আমি, চাইবো না কু যাতা মা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটারে ধরে, ঠেসে গোটা কতক করে মেরে আসুক খাবা, মনের সুখে বলবো বাপু আর কি টাকা চাবা। ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া, টাকার তেমন খাঁকতি নাই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছে রাজার। ছেলে হবে জজ ম্যাজিস্টর, মেয়ে হবে রানী, আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘানি। রাত্রে যেন কামড়ায় না মা ছাড় পোকা আর মশা, আর দিনের বেলায় সইতে না হয় গায়ে মাছে বসা। মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে, মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি। হেই দেখো মা দই সন্দেশ বলিনি কো বুঝি, দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নাই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবু গেল রোটে। কহা তো কার বেড়াই মা গো হেটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর, জানিস তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে, একটা কথা বলে রাখি রাখিস মনে করে, তোর বৌমার বাক্স ভরে গা ভরে দিস গয়না, পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয়না, আমিও যুদ্ধে যেতে পারি তোরই তোমার ছেলে, পারি অসুর দানব খেদিয়ে দিতে ভুড়ি দিয়ে ঠেলে, বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদি মা গো যুদ্ধে যেতে নারি, নাতি পুতি রেখে ওমা 100 বছর পরে, এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে, আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে, নয় তো মা গো বলবি খোকা বড্ড একল সেরে। নমস্কার।